আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয়ে থাকবে আজকের বাচ্চার মুরগির বাচ্চার রেডি বাচ্চার দাম, রেডি মুরগির দাম, এবং আনুষঙ্গিক এই গরমের সময় চলে আসছে, কিভাবে আপনার খামারটি পরিচালনা করবেন সে বিষয়ে দুটি কথা বলবো। তো দর্শক মণ্ডলী, সর্বপ্রথমেই যদি বলি যে আজকে 12 ফেব্রুয়ারি 2023 সাল রবিবার, তো আজকে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার দাম রয়েছে আগের চেয়ে একটু বেশি, সেটা হচ্ছে আপনার 53 থেকে 60 টাকার মধ্যে সকল কোম্পানির বাচ্চার দাম রয়েছে। তো আসলে বাচ্চার প্রকার ভেদে 2 থেকে 3 টাকা কিন্তু আপডাউন রয়েছে। তারপরেও আপনারা ডিলারের সাথে কথাবার্তা বলে এবং কার্টুনের গায়ে এমআরপি দেখে বাচ্চা ক্রয় করবেন। সেই সাথে যদি সোনালী মুরগির বাচ্চার দাম বলি, তাহলে বলতে হবে যে সোনালীর বাচ্চার দাম রয়েছে 24 থেকে 28 টাকার মধ্যে। তো প্রকার ভেদে 2 থেকে 3 টাকা কম বেশি রয়েছে। তারপরে আপনারা কার্টুনের গায়ে এমআরপি দেখে ক্রয় করবেন। আর যদি বলি যে আসলে বর্তমানে আজকে কিন্তু ব্রয়লার মুরগি রেডি মুরগির দাম রয়েছে 175 থেকে 80 টাকার মধ্যে, হয়তো বা জেলাভিত্তিক 2 থেকে 5 টাকা কম বেশি হতে পারে রয়েছে। তারপরেও যে সকল খামারি ভাইয়ের মুরগি রেডি আছে, আপনারা কিন্তু অবশ্যই বাজার ভালো করে জেনে শুনে তারপরে মুরগি বিক্রয় করবেন। সকল খামারি ভাইদের জন্য দোয়া করি, আশা করি 2 টাকা বেশি দামে মুরগি বিক্রি করতে পারলে আপনারই ভালো। তো সেই সাথে সোনালী মুরগি রেডি মুরগির দাম রয়েছে কিন্তু 240 থেকে 60 টাকার মধ্যে। তো দর্শক মণ্ডলী, আসলে ব্রয়লারের তুলনায় সোনালীর বাজারটা একটু কম রয়েছে। যা হোক, বর্তমান যে বাজারটা রয়েছে সে বাজার অনুসারে কিন্তু আমরা যদি মুরগি রেডি করতে পারি তাহলে কিছুটা হলে লাভবান হতে পারবো। কিন্তু হ্যাঁ, সেই লাভবান হওয়ার মধ্যে বা হওয়ার জন্যে কিছু তার শর্ত সাপেক্ষ রয়েছে। সেটা হচ্ছে আপনি মুরগির বাচ্চা খামারে ওঠানোর সঙ্গে সঙ্গেই কিন্তু বোর্ডিংয়ের বিষয়টা রয়েছে। বোর্ডিংয়ে আপনি 7 থেকে 10 দিন যে বোর্ডিং করবেন, আপনাকে বোর্ডিংটা কিন্তু 100% ওকে করতে হবে, রাখতে হবে, তবেই কিন্তু সম্ভব এই বর্তমান প্রেক্ষাপটে আপনি সফল হওয়া বা কিছু 2 টাকা ইনকাম করা। নসেদ কিন্তু ভালো হবে না, কারণ বাচ্চার দাম বাড়তি, খাদ্যের দাম বাড়তি, যার কারণে কিন্তু আপনি সফলভাবে যদি মুরগি পালন না করতে পারেন, সঠিকভাবে মুরগির বৃদ্ধি যদি না করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই খুব একটা ভালো পোষানো যাবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে সকল ভাইয়েরা এই মুহূর্তে বাচ্চা ওঠাতে চাচ্ছেন, বাচ্চার দাম যদিও বেশি, তথাপিও আমি বলবো যে এই বাচ্চা উঠানোর সঙ্গে সঙ্গে আপনি বোর্ডিংয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখা বলতে বোর্ডিংয়ের অবশ্যই 35 ডিগ্রি তাপমাত্রা 7 দিন দিতে হবে। সেই তাপমাত্রাটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন যদি সেটা আপনি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই 300 থেকে 400 টাকা নেবে একটা তাপমাত্রার মিটার, সেই মিটারটা আপনি কিনে নেবেন, তাহলে আপনার জন্যই সবচেয়ে ভালো হবে। তাপমাত্রা ঠিক তো আপনি কিন্তু খামারের 70% বিষয়টা আপনার নাগালে এসে গেল। তো সেই জন্য আমি বলি যে আসলে এই মুহূর্তে যারা বাচ্চা উঠাবেন, বোর্ডিং থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি খামারের প্রতি অত্যন্ত যত্নশীল, যত্নবান হবেন এই আশা রাখছি, তাহলে হয়তোবা আশা করি যে মুরগি রেডি হওয়ার পরে তাহলে 2টি পয়সা হয়তো পাওয়া যাবে। নসেদ কিন্তু আসলে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা এখনও কিন্তু যায়নি। সেই ক্ষেত্রে আমি বলবো বা একটু আশ্বাস দিব এটাই যে আপাতত কিন্তু মুরগির দাম আর কমছে না, এটুকু আশা রাখতে পারি আমরা। বাচ্চার দাম যদিও বাড়াচ্ছে, তবুও আমরা আশা রাখতে পারি যে আসলে রেডি মুরগির দাম কিন্তু সহজে আর কমছে না। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা আস্থা বিশ্বাসের সাথে কিন্তু বাচ্চা ওঠাতে পারি। তবে শর্ত একটাই, সেটা হচ্ছে আপনার বাচ্চাকে শতভাগ লালন পালন করতে হবে, শতভাগ কেয়ারফুলি হয়ে লালন পালন করতে হবে। ওজন বৃদ্ধির জন্য সঠিক তাপমাত্রা, সঠিক নিয়মতান্ত্রিক আপনার খামার পরিচালনা করতে হবে। এবং একটা বিষয় সাবধান করে দিচ্ছি, সেটা হচ্ছে খামার রেখে, বোর্ডিংয়ে বাচ্চা রেখে কোনোভাবে আপনি খামারের বাইরে বেশি সময় অতিবাহিত করবেন না। কারণ 1-2 দিনের বাচ্চা যে একটা সমস্যা
আশা আছে সেটা হচ্ছে আপনার বন্য প্রাণী থেকে, আপনার কুকুর, বিড়াল বা ইঁদুর বা বেজি, এই ধরনের প্রাণী থেকে কিন্তু আপনার খামারকে রক্ষা করতে হবে। তাছাড়া কিন্তু বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন, কারণ যে সম্মুখীনটা আমি হয়েছি সেই ক্ষেত্রেই আমি বলছি কথাটা। আসলে কতটুকু কার্যকরী হবে জানি না, তবে প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে যদি আসলেই খামার করে লাভবান হতে হয় বা হতে চান, তাহলে কিন্তু এই সকল বিষয় আপনাকে 100% মেনে এবং মুরগির সঠিক পরিচর্যা, আর মুরগির সঠিক পরিচর্যার মধ্যে কিন্তু বেডের একটা বিষয় রয়েছে, কোনোভাবেই যেন পানি স্যাঁতসেঁতে বা কোনোভাবেই যেন লিটার ভিজা না থাকে, সে বিষয়গুলো মাথায় রেখে, সার্বিক বিষয়গুলো মাথায় রেখে আপনার খামার 30 থেকে 32 বা 35 দিনের মধ্যে মুরগি যেন রেডি হয় এবং বিক্রির মতো একটা ওজন, লাভ হওয়ার মতো একটা ওজন আসে, সেইভাবে পরিচালনা করবেন, সেইভাবে আপনি পর্যবেক্ষণ করবেন। এই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে, এবং সবসময় আমি দোয়া করি যে আমার সকল খামারি ভাইয়ের মুরগি লালন পালন করে দুটি পয়সা পাক, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।